বিপন্ন সংবিধান, বিপর্যস্ত অর্থনীতি, বিধ্বস্ত জনতা, বিকল্প রাজনৈতিক সমাধান, এই শিরোনামে দীর্ঘ 8 দিনব্যাপী 1 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর রাজ্যব্যাপী প্রচার অভিযান চলছিল, তার সমাপ্তি হল আজ। দীর্ঘ 8 দিন ধরে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া বিভিন্নভাবে তাদের প্রচার কর্মসূচি চালিয়ে গিয়েছে। এই 8 দিন ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে প্রতিদিন সন্ধ্যা 7টায় বিভিন্ন বিষয়ের উপর আলোচনা ফেসবুক লাইভ চলছে। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন ওয়েলফেয়ার পার্টির বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ। তবে শেষ দিনে একটি হট টপিকের উপর এক আলোচনা সভার আয়োজন হয়। এদিনে এই বিষয় ছিল 2021 বিধানসভা নির্বাচন ও অসাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলির ঐক্যের অপরিহার্যতা। এদিন ক্যাম্পেইন কনভেনার আবু তাহির আনসারির নেতৃত্বে শুরু হয় এই আলোচনা সভা। এই আলোচনা সভাতে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সভাপতি শ্রী মনসা সেন মহাশয় এবং বিশিষ্ট বুদ্ধিজীবী মোহাম্মদ নুরুদ্দিন ডক্টর সিরাজুল ইসলাম। তবে এদিন টেকনিক্যাল সমস্যার জন্য এই সভাতে উপস্থিত হতে পারেননি ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় সহসভাপতি ডক্টর রশিউদ্দিন সাহেব। বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর সিরাজুল ইসলাম বলেন, এখনকার রাজনৈতিক দলগুলির মূল উদ্দেশ্য হল ক্ষমতা দখল করা, আর সেজন্য তারা উন্মাদ হয়ে গিয়েছে এবং এর জন্য তারা সব ধরনের জঘন্য কাজ করতে পারে। এরা ভেদাভেদের রাজনীতি, টাকা দিয়ে ভোট কেনা সহ আরো অনেক ঘৃণ্য ও জঘন্য কাজ করে চলেছে। এরপর রাজ্য সভাপতি শ্রী মনসা সেন মহাশয় বলেন, এই ফেসিস্ট সরকারের বিরুদ্ধে সকল অসাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলি একটি মজবুত জোট গড়ে তুলতে হবে। তিনি বলেন, যখনই এই সরকারের বিরুদ্ধে কোনো দল জোট ছাড়া লড়ছে, তারা মুখ থুবড়ে পড়েছে। বাংলার মানুষের স্বার্থে সমস্ত অসাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলির একতা ভাবা উচিত। এদিন উপস্থিত আরও এক বুদ্ধিজীবী মোহাম্মদ নুরুদ্দিন সাহেব বলেন, আজ বিজেপিকে আটকানোর জন্য সমস্ত এনটিপিসির দলগুলিকে এক ছাতার তলায় আসতে হবে। তিনি বলেন, কংগ্রেস, তৃণমূল, সিপিআইএম এর মতো বড় বড় দল, এছাড়াও ওয়েলফেয়ার পার্টি, এসএসইউ এর মতো ছোট ছোট দলদের নিয়ে জোট গঠন করা উচিত। এদিন এই টকশো থেকে বাংলার সমস্ত অসাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলির কাছে বার্তা দেওয়া হয় যে তারা দলীয় স্বার্থকে যেন বড় করে না দেখে জনগণের স্বার্থকে প্রাধান্য দেয়।